प्रथम दिन पंचान्नटा प्रश्न सोनिया जी उत्तर दिए द्वितीय दिन एक ही प्रश्न पंचान्नटा सोनिया गांधी उत्तर दिए प्रश्नगुलो राहुल गांधी के करा हुआ राहुल गांधी प्रश्न उत्तर दिए आज के आज डेके पाठ एक ही प्रश्न सोनिया गांधी के पंचान्नटा प्रश्न बारंबार ডাকা হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে এবং উনি একই কথা বলছেন বারবার যে কংগ্রেস দল তার নেতৃত্ব কোন ধরনের মানি লন্ডারিং করেনি যা করেছে আইন মোতাবেক করেছে ত্রুটির কিছু নেই একটা জাতীয়তাবাদ পত্রিকা যার ইতিহাস স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত এটাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কংগ্রেস দল এএজিএল কে ইয়াং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা কিছু লোন 90 কোটি টাকার লোন এজিএল কে দেওয়া হয় এবং ইকুইটি খাটানো কোন অন্যায় কোনো কিছু না এখন আপনারা জানেন যেটা বন্ধ হয়ে আছিল ন্যাশনাল হেরাল্ড পত্রিকা এই 90 কোটি টাকা দেওয়া হয়েছে তাদের যারা কর্মচারীরা ছিলেন তাদের স্যালারি পাবো তাদের পেনশন পাবো পত্রিকার নতুন রূপে এটাকে আবার শুরু করার জন্য বারংবার সোনিয়া জি একই কথা বলছেন যে কংগ্রেস এর দাম নো রক কিন্তু শুধু রাজনৈতিক হেয় প্রতিপন্ন করা হ্যারাসমেন্ট করার লক্ষ্যে এরকমটি করে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী তার দল তার সরকার উদ্দেশ্য একটাই রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস দল যখন দেশের মানুষের সাথে কথা বলতে শুরু করেছে যে মুদ্রাস্ফীতি কেন হচ্ছে টাকার ভ্যালু কেন কমে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেন বাড়ছে চায়না কেন আমাদের ভারতবর্ষের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্রস করে এসে বিভিন্ন গ্রাম দখল করে বসে আছে কেন ধর্মের নামে বিভাজিত হবে সমাজ কে কি পড়বে না তার নির্ণয় করার কে রাজনৈতিক দল গতকাল আপনারা দেখেছেন বেঙ্গালোরে একটা পার্টি হচ্ছিল এই পার্টির মধ্যে গিয়ে বজরং দলের এরা গিয়ে কলেজ ছাত্রছাত্রীদের বেধরক মারধর করা হয়েছে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে
দেশ এবং তার অর্থনীতি আজকে রসাতলে যাচ্ছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.